মানিকগঞ্জের মাঠে মাঠে চলছে পেঁয়াজ তোলার ধুম। মার্চ এপ্রিল ও মে এই তিন মাস পেঁয়াজের ভরা মৌসুম। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম নিম্নমুখী, তবে মরিকাটার ভালো দাম পেয়েছেন কৃষক। এখন চলছে হালি পেঁয়াজের মৌসুম। জেলার সবচেয়ে বড় বরঙ্গাইল পেঁয়াজের আড়তে 200 টাকা কমে প্রতিমণ হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। দাম কমায় কৃষকদের লাভ কম হলেও খুশি ভোক্তা। এইবার পেঁয়াজ খরচ অনেক বেশি হয়েছে, কিন্তু পেঁয়াজ ভালো হয়েছে, দামও ভালো পাইতেছে। বর্তমানে যে বাজার আছে এই বাজার যদি থাকে কৃষক বাঁচতে পারে। পিস উত্তোলন করব, এখন যদি হলো পিসের মোটামুটি একটা বাজার ভালো থাকে তাহলে আমরা কিছুটা পয়সা পাবো। কৃষকও যাতে বাঁচতে পারে, মানুষও যাতে কিনে খেতে পারে, সেই ব্যবস্থা করলে সবার জন্য ভালো হয়। এদিকে পেঁয়াজ যেন নষ্ট না হয় সেজন্য কৃষকদের সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। মুক্ত আলো বাতাস এবং তাপ এই সব মিলিয়ে যদি পেঁয়াজ যদি সংরক্ষণ করা যায় অন্তত 7-8 মাস যাব এই পেঁয়াজটা বাড়িতে সংরক্ষণ করে কৃষক সুন্দরভাবে মানে উচ্চ মূল্যে এটা বিক্রয় করতে পারবে। 25% পেঁয়াজ কিন্তু সংরক্ষণের সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জোর দিচ্ছি যে উৎপাদিত পেঁয়াজটাকে যেন সে সংরক্ষণ করার জন্য যে সংরক্ষণ কৌশল, যেটা আধুনিক কৌশল, সেটা আমরা কৃষকদের হাতে নিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 6,000 হেক্টর জমি থেকে 1,15,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ।